সান্ধ্যশ্রী দাসের কলমে কবিতা ভিড়ে দেখা। কুয়াশা ভেজা ভোরকে নিয়ে একটা কবিতা লিখব ভেবেছিলাম। ময়ূরাক্ষীর পূর্ব দিকে জয়টিকা আঁকতে গিয়ে দেখি কখন যেন কবিতার পাতা ভরে গেছে সবুজ তপবনে, যেখানে মৃত্যুঞ্জয়ী ভালোবাসারা খেলে বেড়ায়। উষ্ণ প্রেমের খাতায় সেদিন ফরাসি মাদকতার ঢেউ, লিখেছিলাম এক আগুন পলাশের গল্প, তুমি শুনতে চেয়েছিলে বহুবার, জানতে চেয়েছিলে ভালোবাসা কাকে বলে, কিন্তু শুকনো বাতাসে সেদিন শুধুই একাকিত্ব উড়িয়েছিলাম। আমার শূন্যতার মাঝে বৃথা পূর্ণতা খুঁজতে চেয়েছ, আর বিরহের আগুনে দগ্ধ হয়েছ বার বার। তারপর রাত নেমে এসেছে স্তব্ধতা নিয়ে, আর এক একটা আগুন ঝরা অধ্যায়কে ধারণ করেছি বুকে। আজ বহু বছর পর সে আগুন পলাশ আজ তোমার হাতে, এক পৃথিবী আগ্নেয়গিরি বুকে নিয়ে দাঁড়িয়ে আছো। তুমি হয়তো জানো না পার্থ, যে নায়ক চরিত্রকে পড়ে বার বার অসংযত আশার ঘনিয়েছে তোমার চোখে, সেটা আসলে তুমিই ছিলে।